শুভ সকাল ছাত্ররা, আরেকটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের যে টার্গেট রয়েছে মে মাসে ইয়ার ফাইনাল, তো সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি নিচ্ছ, নিজেদেরকে প্রস্তুত করছো। যদি কলেজ খুলে যায় তো সেটা তো ফিজিক্যাল ক্লাস হবে, সেটা জানোই তোমরা, আর যদি না খুলে সেটা কবে নাগাদ খুলবে সেই ডিসিশনের উপর সবকিছু ডিপেন্ড করবে। বাট সর্বশেষ যে নোটিশ দেওয়া হয়েছে সেই অনুযায়ী ইয়ার ফাইনালের ডেট কিন্তু ফিক্স থাকবে, এবং যদি কলেজ না খুলে সেক্ষেত্রে তোমাদের এপ্রিল মাসের শুরুতে আরেকটা কুইজ এক্সাম হবে, সেটা গুগল ফর্মে। লাস্ট যে কুইজটা দিয়েছো সেরকম ফর্মেটেই আরেকটা কুইজ পরীক্ষা হবে, এই নোটিশ অলরেডি তোমরা পেয়েছো। তো সিলেবাস আমি তোমাদেরকে জানিয়ে দিব গ্রুপে, যদি সেই কুইজ এক্সামটা হয় তার সিলেবাস কী হবে সেটা জানিয়ে দিব। আপাতত আমরা ইয়ার ফাইনালকে টার্গেটে রেখে আমাদের প্রস্তুতি নিতে থাকি। তো গত ক্লাসে যেটা পড়িয়েছিলাম তোমাদেরকে, স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে তিন ধরনের হুকে সূত্র, এবং সেখান থেকে স্থিতিস্থাপক গুণাঙ্কগুলো নিয়ে তিন ধরনের গুণাঙ্ক আমরা পড়েছিলাম। ইয়ং এর গুণাঙ্ক, দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে যে গুণাঙ্কটা পাই সেটা ইয়ং এর গুণাঙ্ক, তারপরে আকৃতি গুণ বিকৃতি, আকার বিকৃতি বা ক্রিন্তন বিকৃতির ক্ষেত্রে যেটা পাই সেটা হচ্ছে ক্রিন্তন গুণাঙ্ক বা ব্যবর্তন গুণাঙ্ক, আর থার্ড যেটা ছিল আয়তন বিকৃতির জন্য যে গুণাঙ্কটা পাই তা সেটা ছিল আয়তন গুণাঙ্ক। তো সেইগুলো বিস্তারিত আমরা জেনেছি। আয়তন গুণাঙ্ক এটাকে আরেকটু রিকল করতে চাই, কারণ এই টার্ম রিলেটেড একটা বিষয় আজকে আমরা শুরু করব। আয়তন গুণাঙ্ক ছিল স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এবং সেই ধ্রুব সংখ্যাটাকে আমরা বলছি আয়তন গুণাঙ্ক, যেটা ছিল আয়তন গুণাঙ্ক সমান ছিল, অবশ্যই এক্ষেত্রে স্থিতিস্থাপক সীমা সে বিষয়টা উল্লেখ থাকতে হবে, আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি, এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। তো আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি যদি হয়ে থাকে তাহলে নতুন যে টার্মটা বা একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা সেটা হচ্ছে সংনম্যতা। সংনম্যতা বলতে কি বুঝি, যে কোনো একটা বস্তুর উপরে কোনো একটা আয়তন গুণাঙ্ক আমরা করেছি যে বস্তুর উপরে চাপ প্রয়োগ করলে অর্থাৎ পীড়ন প্রয়োগ করলে তার জন্য যে বিকৃতি হয় সেই দুটি রাশির অনুপাত। কোনো একটা বস্তুর উপরে আমি চারদিক থেকে যদি চাপ প্রয়োগ করি এবং সেই চাপটা যদি সমান পরিমাণ চাপ হয়, চারদিক থেকে সমান পরিমাণ চাপ প্রয়োগ করলে, চারদিক থেকে যে চাপটা প্রয়োগ করছে সেটা যদি সমান হয় সেক্ষেত্রে বস্তুটির আয়তন কমে যায়। এই জিনিসটা আমরা জানি যে বস্তুর উপর চাপ প্রয়োগ করলে তার আয়তন কমে যায়, আর এই বিশেষ ধর্মটাকে বলা হয় সংনম্যতা। কোনো বস্তুর উপর চাপ প্রয়োগ করলে চাপ প্রয়োগে সমান চাপ প্রয়োগে বস্তুর আয়তন কমে যাওয়া, সেই ধর্মটাকে বলছি সংনম্যতা। আয়তন হ্রাস পাওয়ার এই ধর্মটাই হচ্ছে সংনম্যতা। এইটাকে আরেকটা সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারি আমরা, যে আয়তন গুণাঙ্ক পড়েছি তার বিপরীত রাশিটাকেও সংনম্যতা বলে, অর্থাৎ সংনম্যতা সমান বলতে পারি আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি, যেহেতু ওয়ান ডিভাইডেড বাই আয়তন গুণাঙ্ক, অর্থাৎ আয়তন বিকৃতি এবং আয়তন পীড়নের অনুপাত। আয়তন পীড়ন এবং বিকৃতির অনুপাতকে তো আমরা আয়তন গুণাঙ্ক বলেছি, আর যদি উল্টাটা করি যে আয়তন বিকৃতি ডিভাইডেড বাই আয়তন পীড়ন, তার যে অনুপাতটা তাকে বলা হচ্ছে সংনম্যতা বা আয়তন গুণাঙ্ক। তো সেই হিসেবে আয়তন গুণাঙ্ককে আমরা আরেকটা নতুন নামেও ডাকতে পারি, সেটাকে বলা হয় আয়তন গুণাঙ্কে। কখনো কখনো যেহেতু সেটা সংনম্যতার বিপরীত রাশি, আয়তন গুণাঙ্ককে বলা হয় অসংনম্যতা,
কখনো সংজ্ঞা যদি আসে অসংলম্বতা কি, ঘাবড়ে যাবে না, সেটা হচ্ছে আয়তন গুণাঙ্কই, তার আরেকটা নাম সংলম্বতার বিপরীত রাশি যেহেতু আয়তন গুণাঙ্ক, তো সেই হিসেবে আয়তন গুণাঙ্কের গুণাঙ্ককে বলা হয় সংলম্বতা। তো আমরা আয়তন বিকৃতির ক্ষেত্রে যেটা পেয়েছিলাম, আয়তন পীড়ন এফ বাই এ ডিভাইডেড বাই বিকৃতি ছিল স্মল ভি বাই ভি, তাহলে আয়তন সংলম্বতা হিসেবে যদি লিখতে চাই, এটাকে একটু শর্ট ফর্মে লিখতে পারি, এফ বাই এ কে আমরা পি হিসেবেও ধরা যায়, আর এটা স্মল ভি বাই ভি যদি হয়, তাহলে এখানে জিনিসটা পুরোটাই বিপরীত হয়ে যাবে, অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই পি ডিভাইডেড বাই ভি ডিভাইডেড বাই স্মল ভি, সেটা আমরা লিখতে পারি ভি ডিভাইডেড বাই স্মল ভি, এটা হচ্ছে সংলম্বতার বিপরীত রাশি। অর্থাৎ এই ক্ষেত্রে যে জিনিসটা থাকছে সংলম্বতা সমান স্মল ভি ডিভাইডেড বাই পি ক্যাপিটাল ভি, স্মল ভি হচ্ছে এখানে আয়তন বিকৃতি আর ক্যাপিটাল ভি হচ্ছে আয়তন আদি আয়তন, পি হচ্ছে আমি কতটুকু চাপ চারদিক থেকে প্রয়োগ করলাম, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে কতটুকু বল প্রয়োগ করলাম সেটা। অনেক সময় এখানে মাইনাস সাইন ব্যবহার করা হয়, কারণ আয়তন হ্রাস পায়, সেই হ্রাসটা বোঝানোর জন্য মাইনাস সাইনটা ব্যবহার করা হয়। এখন সংলম্বতা যদি বলি, আমরা চাপ প্রয়োগে সবচেয়ে বেশি সংকোচন হয় কিন্তু গ্যাসের, সে কারণে কঠিন এবং তরলের তুলনায় গ্যাসের সংলম্বতা অনেক বেশি, কঠিন এবং তরলের তুলনায় গ্যাসের সংলম্বতা বেশি, কারণ কঠিন এবং তরলের তুলনায় গ্যাস সংকোচন হয় বেশি, সে কারণে তার সংলম্বতা এই ধর্মটা বা গ্যাস বেশি সংলম্ব এটা আমরা বলতে পারি। তো এই টার্মটা গেল সংলম্বতা কি, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি তাকে আমরা বলছি সংলম্বতা। তারপরে যে টার্মটা আমরা দেখব যে স্থিতিস্থাপক বিভব শক্তি বা স্থিতি শক্তি সেটা বলতে কি বোঝায় এবং তার রাশিমালাটা একটু দেখার চেষ্টা করব। স্থিতিস্থাপক বিভব শক্তি, বিভব শক্তি বলতে আমরা কি বুঝি, কোনো বস্তুতে তার অবস্থানের জন্য যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকে তাকে বলা হয় তার স্থিতি শক্তি বা বিভব শক্তি। এখন তাহলে স্থিতিস্থাপক বিভব শক্তি কি, স্থিতিস্থাপকতার কারণে অর্থাৎ কোনো বস্তুকে বল প্রয়োগ করলে সেই বস্তুটি হয় প্রসারিত হতে পারে বা সংকুচিত হতে পারে। তো প্রসারণে হোক বা সংকোচনে হোক, যেমন একটা স্প্রিং এর ক্ষেত্রে যদি কনসিডার করি, তাকে আমি টেনে প্রসারিত করলে যেমন একটা কাজ হবে, স্প্রিংটি লম্বা হয়ে যাবে আগের চেয়ে, কিংবা তাকে যদি বল প্রয়োগ করে সংকুচিত করতে চাই স্প্রিংটি ছোট হয়ে যাবে, দুই ক্ষেত্রে কিন্তু কাজ হচ্ছে। তো যে পরিমাণ কাজ হয় সেটাই কিন্তু বস্তুতে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে, তাহলে এটাকেই বলছি আমরা স্থিতিস্থাপক বিভব শক্তি, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে অর্থাৎ তার স্থিতিস্থাপকতার বিপরীতে আমি যদি বল প্রয়োগ করি, তার জন্য সেখানে যে একটা পরিমাণ কাজ হচ্ছে সেই কাজটা সেই বস্তুতে শক্তিরূপে সঞ্চিত হচ্ছে এবং সেই শক্তিটাকেই বলছি আমরা স্থিতিস্থাপক বিভব শক্তি। তো সেই বিভব শক্তির ইকুয়েশনটা কীরকম সেটা যদি আমরা দেখতে চাই, ধরলাম একটা বস্তুর আদি দৈর্ঘ্য হচ্ছে এল পরিমাণ, বস্তু ধরতে পারি, স্প্রিং ধরতে পারি, এবং তার উপর আমি যদি এফ বল প্রয়োগ করি, তার একটা প্রসারণ হয়, এখানে প্রসারণটা বোঝাচ্ছি যে খুব ক্ষুদ্র পরিমাণ প্রসারণ হলো, সেই প্রসারণটা বলছি ডি এল পরিমাণ, এল ছিল তার আদি দৈর্ঘ্য, তার উপর বল প্রয়োগ করলে ডি এল পরিমাণ প্রসারণ হয়। তো আমরা কাজ সমান জানি বল ইন্টু সরণ এফ ইন্টু ডিএল, এখানে প্রসারণ যেহেতু ডিএল পরিমাণ হয়েছে তাহলে এফ ইন্টু ডিএল সেটা বলতে পারি। তাহলে এই ক্ষুদ্র পরিমাণ সরণের জন্য কাজটাও কিন্তু ক্ষুদ্র হবে, যে কারণে ডিডাব্লিউ সমান এফ ডিএল আমরা লিখতে পারি। এখন আমি যদি পুরো দৈর্ঘ্য বৃদ্ধিতে কতটুকু পরিমাণ কাজ হলো সেটা বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে লিখতে পারবো যে এটাকে ইন্টিগ্রেট করতে হবে ডি ডাব্লিউ সমান, অর্থাৎ ডাব্লিউকে ইন্টিগ্রেট করব জিরো থেকে এল লিমিটের মধ্যে, আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে
আমি কি পাবো এক্ষেত্রে মোট যে কৃত কাজ সেটা আমরা পাবো। এখন কাজের পরিমাণ বের করার আগে আরেকটা জিনিস একটু বলি, যে আমরা তো ইয়ং এর গুণাঙ্ক পড়েছিলাম, যেহেতু এখানে দৈর্ঘ্য বৃদ্ধি করছি বস্তুটির, তো দৈর্ঘ্য প্রসারণের বেলা আমরা যে গুণাঙ্কটা পাই সেটা হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক। তো ইয়াং এর গুণাঙ্ক থেকে আমরা পেয়েছিলাম বয় সমান দৈর্ঘ্য প্রসার দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, অর্থাৎ এফ ডিভাইডেড বাই এ এল ডিভাইডেড বাই এল, এটা পেয়েছিলাম। এখান থেকে লিখেছিলাম আমরা কি ওয়াই সমান এফ এল ডিভাইডেড বাই এ এল, এটা পেয়েছিলাম। তাহলে ইকুয়েশন থেকে আমি যদি এফ সমান লিখতে চাই সেটা দাঁড়াবে ওয়াই এ এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। এখন এই এফ এর মানটা আমি কৃত কাজের যে সমীকরণ সেখানে যদি প্রয়োগ করি তাহলে ডাব্লিউ সমান পাবো জিরো টু এল, এফ এর পরিবর্তে লিখছি ওয়াই এ এল ডিভাইডেড বাই এল ইন্টু ডি এল। এখন আমার এই ইকুয়েশনে পরিবর্তিত রাশি হচ্ছে স্মল এল, কারণ আদি দৈর্ঘ্য এল তার মান তো ফিক্সড, তার মান ফিক্সড, তার পরিবর্তে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কতটুকু সেটা আমরা হিসেব করছি। আদি দৈর্ঘ্য তার একটা নির্দিষ্ট মান ছিল আর দৈর্ঘ্য প্রসারিত হচ্ছে কতটুকু তার ভিত্তিতে আমরা কৃতকাজ বের করছি। তাহলে এখানে আমরা ইয়াং এর গুণাঙ্ক সেটি একটি ফিক্সড ভ্যালু, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ফিক্সড ভ্যালু ধরে পরিবর্তনশীল রাশিটাকে শুধু যদি ইন্টিগ্রেট করি সেক্ষেত্রে দাঁড়াবে এল ডি এল। আমরা ইন্টিগ্রেশনের সূত্র থেকে জানি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই করলে সেটা হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। আশা করি সূত্রটা তোমাদের মনে আছে, এক্স টু দি পাওয়ার এন ডি এক্স, বারবার এই সূত্রটা কিন্তু প্রয়োগ হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। সেই অনুযায়ী আমরা যদি ইন্টিগ্রেট করি এই ইকুয়েশনটার ইন্টিগ্রেশনের রেজাল্ট আসবে এল স্কোয়ার বাই টু, এবং লিমিট জিরো থেকে এল। লিমিট বসানোর নিয়ম তোমরা জানো, প্রথমে আপার লিমিট বসানো, তারপরে মাইনাস লোয়ার লিমিট বসানো, তাহলে আলটিমেটলি এই মানটা আমরা পাবো ওয়াই এ এল স্কোয়ার বাই টুয়াইস এল, অর্থাৎ আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে ওই এল স্কোয়ার বাই টুই থাকে, তাহলে ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এল এই জিনিসটা আমরা পেলাম। এটাকে যদি একটু আমরা সাজিয়ে লিখতে চাই আমরা বোধহয়ভাবে লিখতে পারি, হাফটাকে আগে আনলাম ওয়াই এ স্মল এল, সেটাকে এভাবে লিখতে পারি ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এলটাকে আলাদা লিখলাম, এইটাকেই সাজিয়ে লিখলাম ওয়াই এ এল স্কোয়ার বাই টুয়াইস এল, সাজিয়ে লিখলাম হাফ ওয়াই এ এল বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এলটাকে আলাদা লিখলাম। তো এই জিনিসটাই আমরা একটু আগে দেখেছি, বল এফ সমান ওয়াই এ এল বাই এল, তো এখানে ওয়াই এ এল এর পরিবর্তে আমরা এল লিখতে এফ লিখতে পারি আর স্মল এল হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে আলটিমেটলি ডাব্লিউ সমান আমরা কি লিখতে পারছি, হাফ ইন্টু এফ ইন্টু স্মল এল, অর্থাৎ হাফ ইন্টু বল ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে স্প্রিং কোনো বস্তুর উপর আমি যদি বল প্রয়োগ করি সেক্ষেত্রে কৃত কাজ হবে হাফ ইন্টু বল ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি, ঠিক আছে। তা আমরা তো এখানে স্থিতিস্থাপক বিভব শক্তি বের করতে চাচ্ছি, তাহলে সেটা কিভাবে বের করব। এখন একটু আগে বলেছি স্থিতিস্থাপক বিভব শক্তির সংজ্ঞায়, প্রসারণ করি বা সংকোচন করি উভয় ক্ষেত্রে যে কাজটা হবে সেই কাজটাই সেই বস্তুর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে, অর্থাৎ কাজ সমান বলতে পারবো স্থিতিশক্তি। এখন এই বস্তুটির একটা আয়তন রয়েছে যাকে আমি প্রসারণ করলাম, সেই বস্তুটির একটা আয়তন রয়েছে, সেই আয়তনটাকে ধরতে পারি আমরা ক্যাপিটাল ভি। তাহলে যে পরিমাণ স্থিতিশক্তি হবে আমরা কৃত কাজটাকে কাজটাকেই বলতে পারবো স্থিতিশক্তি। এখন যে পরিমাণ কাজ হচ্ছে সেটা কিন্তু তার ওই ভি আয়তনের উপর কাজ হচ্ছে, অর্থাৎ ভি আয়তনে স্থিতিশক্তি সেটা যদি হয় ডাব্লিউ ডাব্লিউ যেটা আমরা পেলাম, তাহলে একক আয়তনের স্থিতিশক্তি হবে ডাব্লিউ বাই ভি।
একক আয়তনের স্থিতিশক্তি যদি বের করতে বলা হয়, আমরা স্থিতিশক্তি কিন্তু বের করে ফেলেছি, কাজ বের করা মানে সেটা স্থিতিশক্তিতে কনভার্ট হয়ে গেছে, কিন্তু সেটা টোটাল ভি আয়তনের জন্য স্থিতিশক্তি। এখন যদি তোমাকে বলা হয় যে একক আয়তনের স্থিতিশক্তি কি, তাহলে একক আয়তনের স্থিতিশক্তি হবে ডাব্লিউ বাই ভি। তার মান যদি আমরা নির্ণয় করতে চাই, কিভাবে নির্ণয় করতে পারবো, যে ডাব্লিউ এর মান আমরা জানি একক আয়তনের স্থিতিশক্তি, সেটাকে ধরতে পারি ইউ ধরতে পারি বা অন্য যে কোনো কিছু ধরা যায়, ধরলাম ইউ সমান একক আয়তনের স্থিতিশক্তি। তাহলে ডাব্লিউ সমান আমরা কি লিখতে পারি, একটু আগে যেটা লিখলাম হাফ ইনটু এফ ইনটু এল, আর ভি আয়তন, আয়তন সমান আমরা লিখতে পারি ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য এই হিসেবে আমরা লিখতে পারি। ঠিক আছে, তো এইটা যদি আমরা লিখি, তাহলে এখন এই ইকুয়েশনটাকে আবার একটু সমন্বয় করে লিখলে ইউ সমান আমরা কিভাবে লিখতে পারি, নিশ্চয়ই হাফ ইন্টু এফ বাই এ ইন্টু এল বাই এল, জাস্ট এই ইকুয়েশনটা হাফকে আলাদা লিখলাম, এফ বাই এ এই টার্মটাকে আলাদা লিখেছি এবং এল বাই এল এই টার্মটাকে আলাদা করেছি। তো আলাদা করার কারণ কি, আমরা হাফ ইনটু এফ বাই এ এটা জানি পীড়নের সংজ্ঞা, এফ বাই এ যেটা পীড়ন, আর এল বাই এল আমরা গত ক্লাসে পড়েছি এটি দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি যে একক আয়তনে সঞ্চিত শক্তি সমান হবে ইউ সমান হচ্ছে কিন্তু একক আয়তনে শক্তি, সঞ্চিত শক্তি একক আয়তনে শক্তিটা হচ্ছে হাফ ইন্টু দৈর্ঘ্য পীড়ন ইন্টু দৈর্ঘ্য পীড়ন লিখেছি দুবার দৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, তো এটা যদি দৈর্ঘ্যের বেলায় হয় সেটা পাই আমরা হাফ ইন্টু দৈর্ঘ্য পীড়ন ইন্টু দৈর্ঘ্য বিকৃতি। ধরো আমাদের বলা হচ্ছে আয়তনের পীড়ন, আয়তন বিকৃতির কথা, অর্থাৎ একক আয়তনে সঞ্চিত শক্তি, সেটা আমরা দৈর্ঘ্য বিকৃতির জন্য না বলে আকার বিকৃতি বা আয়তন বিকৃতির জন্য বললাম। তো আকার বিকৃতি যদি হয় বা কৃন্তন বিকৃতির জন্য যদি হয়, তাহলে সেক্ষেত্রে একক আয়তনে সঞ্চিত শক্তিটা হবে হাফ ইন্টু কৃন্তন পীড়ন ইন্টু কৃন্তন বিকৃতি। হাফ ইন্টু যদি কৃন্তন পীড়নের জন্য হয়, কৃন্তন বিকৃতির জন্য যদি শক্তি বের করতে বলা হয়, তাহলে হবে হাফ ইন্টু কৃন্তন, হাফ ইন্টু কৃন্তন পীড়ন ইন্টু কৃন্তন বিকৃতি। আর যদি আমাকে বলা হয় যে আয়তন, কোনো বস্তুর আয়তন বিকৃতি করছে, আমি আয়তন বিকৃতির জন্য শক্তি বের করো একক আয়তনের শক্তি, সেটা হবে হাফ ইন্টু আয়তন পীড়ন ইন্টু আয়তন বিকৃতি। অর্থাৎ যেটা একটা ইকুয়েশন পেলাম সেটা সবার জন্যই অ্যাপ্লিকেবল, আয়তন বিকৃতি এভাবে লিখতে পারি। আর একক আয়তনের সঞ্চিত শক্তিটাকে শক্তি ঘনত্ব বলা হয়, অর্থাৎ যেটা প্রথমে লিখেছি ডাব্লিউ বাই ভি বের করেছি সেটাকে একক আয়তনের সঞ্চিত শক্তি বলতে পারি অথবা শক্তি ঘনত্ব বলা হয়। শক্তি ঘনত্ব কাকে বলে, একক আয়তনের সঞ্চিত শক্তিটাকে শক্তি ঘনত্ব বলে। সেটা আমরা দৈর্ঘ্য প্রসারণের বেলায় বের করতে পারি, আকৃতি প্রসারণের বেলায় বা আকৃতি বিকৃতি আকার বিকৃতির বেলায় বের করতে পারি, আয়তন বিকৃতির বেলায় বের করতে পারি, যে কোনো ফরম্যাটে সেটা আমরা বের করা সম্ভব। এই ইকুয়েশনটা লাগবে আমাদের ম্যাথের জন্য, তো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে ইকুয়েশনটা। তারপরে আমরা যে টার্মটা দেখবো, বল ধ্রুবক, এটা তোমরা আগে পড়েছ। বল ধ্রুবক বলতে কি বুঝি, কাজ শক্তি ক্ষমতার চ্যাপ্টারে পড়েছ যে কোনো বস্তুর উপর যদি স্থিতিস্থাপক বস্তু হয় তার উপর বল প্রয়োগ করলে তার একটা সরণ হয় বলের দিকে, তো সেই হিসেবে আমরা দেখেছিলাম এফ ইজ প্রপোর্শনাল টু এক্স। ঠিক আছে, তো সেখান থেকে আমরা পেয়েছিলাম এফ সমান কে এক্স, এই কে কে বলা হয় বল ধ্রুবক, তাহলে কে সমান এফ বাই এক্স আমরা পেয়েছিলাম। বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক পড়েছিলাম, স্প্রিং ধ্রুবককে বল ধ্রুবক বলা হয়, এটাকে বল ধ্রুবক অথবা স্প্রিং ধ্রুবক বলে কে কে। তো এই কে সংজ্ঞা কি,
স্প্রিং ধ্রুবক সেখানে যদি স্প্রিং এর ক্ষেত্রে বলি সেটা স্প্রিং ধ্রুবক হয় বা যে কোনো অন্য যে কোনো বস্তুর বেলায় এটা হয়ে যাবে বল ধ্রুবক। তাহলে তার সংজ্ঞাটা কি যে কোনো বস্তুর উপর কোনো বস্তুর একক পরিমাণ দৈর্ঘ্য যদি আমি প্রসারিত করতে চাই তার উপর প্রযুক্ত বলটাকেই বলা হয় বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক। বস্তুর একক পরিমাণ সরণ ঘটাতে বা দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে বা প্রসারণ ঘটাতে তার উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকেই বলা হয় বল ধ্রুবক। তার একক কি মাত্রা কি এগুলো আমরা আগে জেনেছি, এককটা বিশেষ করে মনে রাখবে। বল ধ্রুবকের একক কি নিউটন পার মিটার, সরাসরি আমি F/x যেহেতু নিউটন পার মিটার লিখতে পারি। তো এই চ্যাপ্টারে আবার বল ধ্রুবক টার্মটা পড়ার প্রয়োজন কি, আমরা বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক সেটার প্রয়োজন রয়েছে এই জন্য স্প্রিং এর সমবায় সেই জিনিসটা আমরা জানবো। সমবায় সম্পর্কেও তোমাদের কম বেশি ধারণা রয়েছে, সমবায় পড়েছ তোমরা, স্প্রিং এর সমবায় আজকে দেখবে তোমরা। সমবায়ের আগে রোধের সমবায় পড়েছো, যে রোধের ক্ষেত্রে দুই ধরনের সমবায় হয়, স্প্রিং এর ক্ষেত্রেও দুই ধরনের সমবায় হয়, একটা হচ্ছে শ্রেণী সমবায় আরেকটা হচ্ছে সমান্তরাল সমবায়। স্প্রিং এর ক্ষেত্রে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। তো শ্রেণী সমবায় নিয়ে যদি কথা বলতে চাই, শ্রেণী সমবায়টা কি, শ্রেণী মানে আমরা রোধের ক্ষেত্রে যেরকম পড়েছি একটা রোধের শেষ প্রান্তে আরেকটা রোধ যুক্ত করে করে এরকম করে যদি যুক্ত করি সেটাকে রোধের শ্রেণী সমবায় বলে। স্প্রিং এর ক্ষেত্রে ব্যাপারটা তাই যে একটা স্প্রিং আমি কোনো অবলম্বন থেকে ঝুলালাম, ঠিক তার শেষ প্রান্তে আরেকটা স্প্রিং যদি ঝুলিয়ে দিই, এভাবে যদি কানেক্ট করতে থাকি তাহলে এই ধরনের সমবায়টাকে বলা হয় স্প্রিং এর সমবায়। ধরলাম দুটি স্প্রিং নিয়ে আমরা কাজ করছি, প্রথম স্প্রিং এর জন্য স্প্রিং ধ্রুবক K1, দ্বিতীয় স্প্রিং এর জন্য স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক হচ্ছে K2। এখন এর মধ্যে আমি একটা ভার ঝুলিয়ে দিলে বা F বল আমি যদি প্রয়োগ করি তাহলে এই দুটি স্প্রিং এরই প্রসারণ হবে। স্প্রিং দুটি শ্রেণীতে যুক্ত আছে, প্রথম স্প্রিং এর জন্য দৈর্ঘ্য বৃদ্ধি বা প্রসারণ ধরলাম X2, দ্বিতীয় স্প্রিং এর জন্য যদি প্রথমটার জন্য X1, দ্বিতীয় স্প্রিং এর জন্য যদি প্রসারণটা হয় X2 পরিমাণ, তাহলে আমরা স্প্রিং এই বল ধ্রুবকের সংজ্ঞা থেকে পড়েছিলাম বা বল ধ্রুবকের ধারণা থেকে পড়েছিলাম F = kx। তাহলে প্রথম স্প্রিং এর জন্য F = দাঁড়াবে K1x1, কারণ বলটা দুইটা স্প্রিং শ্রেণীতে যুক্ত, একই পরিমাণ বল এখানে প্রয়োগ করছি, একই রেখা বরাবর, কাজেই বলটা সেম থাকবে। এক্ষেত্রে F = k1x1 এটাকে লিখতে পারি সমীকরণ 1। আর F দ্বিতীয় স্প্রিং এর জন্য, এটা হচ্ছে প্রথম স্প্রিং এর বেলায়, দ্বিতীয় স্প্রিং এর বেলায় আমরা লিখতে পারি, যে লিখি দ্বিতীয় স্প্রিং এর বেলায় লিখতে পারি F = k2x2। এখন আমরা পড়েছি তুল্য রোধ, রোধের সমবায়ের বেলায় তুল্য রোধ পড়েছ, স্প্রিং এর সমবায়ের বেলায় সেটা হবে তুল্য বল ধ্রুবক, কারণ স্প্রিং কে যুক্ত করা মানে দুইটা স্প্রিং এর বল ধ্রুবক হিসেব করছি আমরা, মূলত বল ধ্রুবকের হিসেব করছি। তো স্প্রিং এর বেলায় সেটা হবে তুল্য বল ধ্রুবক। তো তুল্য বল ধ্রুবক কথাটা বলতে কি বোঝাবো, যে স্প্রিং এর সমবায়ের পরিবর্তে অর্থাৎ দুইটা তিনটা স্প্রিং ব্যবহার করার পরিবর্তে আমি যদি এমন একটা স্প্রিং ব্যবহার করতে পারি যার ক্ষেত্রে ওই এক পরিমাণ বল প্রয়োগে তার সরণ হবে বা দৈর্ঘ্য বৃদ্ধি হবে একই পরিমাণ, দুইটা স্প্রিং মিলে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হতো সেই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হবে, তাহলে ওই স্প্রিং যেটা আমি রিপ্লেস করছি তাকে তার বল ধ্রুবকটাকে বলবো তুল্য বল ধ্রুবক। অর্থাৎ একটা সমবায়ের পরিবর্তে একটা মান আমি নিব, দুইটা তিনটা মানের পরিবর্তে একটা যে মোট মান নিব তাকে বলছি তুল্য বল ধ্রুবক। আচ্ছা, এই দুইটা স্প্রিং এর ক্ষেত্রে এখানে ইকুয়েশন 2 লিখতে পারি। আর তাহলে দুইটা স্প্রিং এর ক্ষেত্রে আরেকটু আমি যদি সমন্বয় করি, তুল্য বল ধ্রুবকের টার্মটা একটু পরে বলছি, যে ইকুয়েশন 1 থেকে আমি লিখতে পারি X1 = F/k1, আর ইকুয়েশন 2 থেকে লিখতে পারি X2 = F/k2। তাহলে মোট সরণ বা মোট দৈর্ঘ্য বৃদ্ধি দুটি স্প্রিং মিলে মোট দৈর্ঘ্য বৃদ্ধি হবে, সেটা যদি x ধরি, X = দাঁড়াবে X1 + X2, দ্যাট মিন্স F/k2
k1 plus f by k2 এটা গেল স্প্রিং এর মোট দৈর্ঘ্য প্রসারণ বা দৈর্ঘ্য বৃদ্ধি এখন এই দুটি স্প্রিং এর পরিবর্তে আমি একটা স্প্রিং ব্যবহার করছি সেই স্প্রিং এর যদি তুল্য স্প্রিং ধ্রুবক x হয় কারণ আমি দুইটার পরিবর্তে একটা ব্যবহার করছি তার তুল্য স্প্রিং ধ্রুবক যদি k হয় এবং তার মোট সরণ হতে হবে ওই দুইটা স্প্রিং আলাদা আলাদা ভাবে ব্যবহার করার ফলে যেটুকু সরণ হলো তার সমান তাহলে তুল্য স্প্রিং ধ্রুবকের জন্য আমরা লিখতে পারি f সমান k ইনটু x এখন আমরা f সমান যদি k x হয় তাহলে x সমান লিখতে পারি f বাই k x সমান একটু আগে মোট যে সরণ সেটা একটু আগে লিখেছি তুল্য স্প্রিং ধ্রুবক k ধরে f সমান k x তাহলে x সমান f বাই k আমরা দুটি স্প্রিং মিলে মোট সরণটা পেয়েছি x সমান x1 প্লাস x2 তার ইকুয়েশনটাও একটু আগে দেখেছি আমরা তো সেটা যদি বসাই তাহলে দাঁড়ায় f বাই k1 প্লাস f বাই k2 সমান f বাই k উল্টা করে লিখলে সেটা বেটার হয় 1 বাই k সমান 1 বাই k1 প্লাস 1 বাই k2 যেহেতু উভয় পাশে f রয়েছে f এর টার্মগুলো বাদ গেলে তাহলে আমরা পাচ্ছি একটা স্প্রিং এর ক্ষেত্রে তুল্য স্প্রিং এর সমবায়ের ক্ষেত্রে স্প্রিং সমবায়ের ক্ষেত্রে তুল্য বল ধ্রুবকের বিপরীত রাশি সে কার সমান হবে আলাদা আলাদা ভাবে যে স্প্রিং গুলো ব্যবহার করছি তাদের বল ধ্রুবকের বিপরীত রাশির সমষ্টির সমান ঠিক আছে বা এটাকে লিখতে পারি k সমান k1 প্লাস k2 ডিভাইডেড বাই রেসিপ্রোকাল টার্ম হিসেবে যদি লিখতে চাই এটি দাঁড়াবে k k1 k2 ডিভাইডেড বাই k1 প্লাস k2 আমরা এখানে যদি তার লসাগু নিয়ে উল্টে একেবারে উল্টে দিয়ে লিখি তাহলে k1 k2 ডিভাইডেড বাই k1 প্লাস k2 এই ইকুয়েশন থেকে আমরা সংজ্ঞা বা তুল্য স্প্রিং ধ্রুবকের ব্যাপারটা বলতে পারি যে কোনো একটা স্প্রিং এর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য স্প্রিং ধ্রুবকের বিপরীত রাশি সমান আলাদা আলাদা ভাবে যুক্ত স্প্রিংগুলোর স্প্রিং ধ্রুবকের বিপরীত রাশির সমষ্টি ঠিক আছে তাহলে তুল্য স্প্রিং ধ্রুবকের মান ডেফিনেটলি আমি যে স্প্রিংগুলো ব্যবহার করছি তাদের যে স্প্রিং ধ্রুবক রয়েছে তার চেয়ে ছোট হবে এই ইকুয়েশন থেকে এটা আমরা বলতে পারি আমরা স্প্রিং এর শ্রেণী সমবায় দেখলাম সমান্তরাল সমবায়টা একটু দেখি যদি সমান্তরাল সমবায় করি সেক্ষেত্রে কি হবে ব্যাপারটা রোধের ক্ষেত্রে আমরা যেরকম সমবায় দেখেছি সেরকমই অর্থাৎ যেটা হয় যে দুটি কমন প্রান্ত দুটি স্প্রিং যদি যুক্ত করতে চাই সমান্তরাল সমবায়ে তাদের শুরুর কমন প্রান্ত শুরুর প্রান্তগুলো একটা কমন বিন্দুতে শেষ প্রান্তগুলো একটা কমন বিন্দুতে এভাবে যদি যুক্ত হয় তাহলে সেই সমবায়টাকে বলবো সমান্তরাল সমবায় এবং তারা একটা অবলম্বন থেকে ধরলাম ঝুলিয়ে দেওয়া হচ্ছে তো আগের মতোই প্রথম স্প্রিং এর বল ধ্রুবক দ্বিতীয় স্প্রিং এর বল ধ্রুবক আলাদা আলাদা কে ওয়ান কে টু এখন যেহেতু আমি এর মধ্যে যদি বল প্রয়োগ করি দুইটা স্প্রিং আলাদা রয়েছে তো বলটাও এখানে দুই ভাগ হয়ে যাবে এফ ওয়ান এফ টু কিন্তু স্প্রিং এর বেলা একটা বৈশিষ্ট্য রয়েছে যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি একই হয় অর্থাৎ এই প্রথম স্প্রিং এবং দ্বিতীয় স্প্রিং মিলে টোটাল দৈর্ঘ্য বৃদ্ধিটা হবে এক্স পরিমাণ একই পরিমাণ হবে দুটি স্প্রিং এর দৈর্ঘ্য প্রসারণ একই পরিমাণ হবে এবং সেটা হবে এক্স পরিমাণ মিলে এক্স পরিমাণ হবে তো প্রথম স্প্রিং এর বেলা যদি আমরা স্প্রিং ধ্রুবকের সমীকরণ থেকে লিখতে চাই এফ সমান লিখতে পারবো এখানে যেহেতু বলটা ভাগ হয়ে যাচ্ছে তাহলে এফ ওয়ান সমান কে ওয়ান এক্স প্রসারণ যেহেতু সমান পরিমাণ আর সেহেতু এক্স ওয়ান এক্স টু লিখবো না আমরা শুধু এক্স লিখবো আর দ্বিতীয় স্প্রিং এর বেলায় লিখতে পারি এফ টু সমান কে টু এক্স এখন তাহলে টোটাল যে বল এফ সমান হবে এফ ওয়ান প্লাস এফ টু সমান কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স এটি ছিল প্রথম স্প্রিং আর এটি ছিল দ্বিতীয় স্প্রিং এর বেলায়
এখন যদি আমি তুল্য স্প্রিং ধ্রুবক বের করতে চাই অর্থাৎ এই দুটি স্প্রিং এর পরিবর্তে একটা স্প্রিং ব্যবহার করব যার দ্বারা সেম এক পরিমাণ বল প্রয়োগে সরণ হবে এক্স পরিমাণ এই এক পরিমাণ বল প্রয়োগে এক্স পরিমাণ সরণ হবে তাহলে সেই ধ্রুবকটাকে বলবো তুল্য স্প্রিং ধ্রুবক সেই তুল্য স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে আমি লিখতে পারি যে এফ সমান কে এক্স যেহেতু এটি তুল্যমান তাহলে এফ সমান যদি কে এক্স হয় এফ সমান তো আমরা পেলাম এফ ওয়ান প্লাস এফ টু সমান কে এক্স এফ ওয়ান প্লাস এফ টু এর মান বসালে কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স সমান এই এই মানটা বসাচ্ছি আমরা সমান সমান কে এক্স তাহলে আলটিমেটলি কে সমান দাঁড়াচ্ছে কে ওয়ান প্লাস কে টু অর্থাৎ স্প্রিং এর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য স্প্রিং ধ্রুবকের মানটা হবে আলাদা আলাদা ভাবে যে স্প্রিং গুলো আমি ব্যবহার করেছি তাদের স্প্রিং ধ্রুবকের সমষ্টি সমান যেটা তোমরা রোধের সমবায়ের ক্ষেত্রে পড়েছিলে তার জাস্ট অপোজিট ব্যাপারটা হচ্ছে এখানে রোধের সমবায়ের ক্ষেত্রে তোমরা পড়েছিলে যে দুটি রোধের সিরিজ সমবায়ের ক্ষেত্রে মোট তুল্য রোধটা বাড়ে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ কমে স্প্রিং এর ক্ষেত্রে উল্টা পাচ্ছ যে স্প্রিং এর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য স্প্রিং ধ্রুবকের মান বাড়ছে আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য স্প্রিং ধ্রুবকের মান আলটিমেটলি কমে যাচ্ছে তো এই স্প্রিং ধ্রুবকের কনসেপ্টটা নিয়ে স্প্রিং এর সমবায়টা নিয়ে ম্যাথ আসে সে কারণে ইকুয়েশনগুলো মনে রাখতে হবে বা মনে রাখার চেষ্টা করবে সবচেয়ে ভালো হয় যে রোধের অপোজিট টার্ম বা রোধের সমবায়ের বিপরীত ব্যাপারটা এই ক্ষেত্রে ঘটে এভাবে যদি মনে রাখতে চাই সহজ হবে তো নেক্সট ক্লাসে আমরা আরও যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব আজকের ক্লাস এতটুকুই ভালো থেকো এবং তোমাদের সমস্যা সম্পর্কিত যে কোনো ব্যাপার তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে এবং চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার ধন্যবাদ তোমাদেরকে